হাওড়ায় রামনবমী মিছিলে অস্ত্র হাতে দেখা গেছিল বিজেপি নেতা ও কর্মীদের। এরই পরিপ্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ স্লো মোটে মামলা শুরু করলো। ওই দিন হিন্দু সংগঠন রামসেনার উদ্যোগে মধ্য হাওড়া খুরুট মোড় থেকে রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত মিছিল হয়। সেই মিছিলে অস্ত্র প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ আনে পুলিশ। অনুমতি না নিয়ে বেআইনিভাবে অস্ত্র প্রদর্শন হয় মিছিলে। এই মর্মে ব্যাট্রা ও চ্যাটার্জিহাট থানা নিজে থেকে মামলা করে। যাদের সেদিন অস্ত্র হাতে দেখা গেছিল তাদের ছবি দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এই মামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় জানান, রামনবমীতে অস্ত্র পুজো হয়, বহু জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা অংশ নেন রাম ভক্তরা, কিন্তু মধ্য হাওড়া মিছিলে বিজেপি নেতারা ছিল বলে শাসক দলের নির্দেশে পুলিশ মামলা করেছে। দেখুন, পুলিশ সুমোটো কেস করেছে না পুলিশ টিএমসি দ্বারা পরিচালিত, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এই পুলিশ যে মহরমের দিন 5 বছর থেকে শুরু করে 90 বছর বয়সীর লোক হাতে তলোয়ার নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় ঘোরে পুলিশের সামনে, পুলিশ তাদেরকে রাস্তা দেখায়, তাদেরকে সহযোগিতা করে, জল খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, সেই পুলিশ আজকে রামনবমী মিছিলে, যে মিছিলের একটা ব্যবস্থা আছে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজির জন্মোৎসবের দিন সনাতন হিন্দু ধর্মের অবলম্বী বাড়িতে শস্ত্র পূজন করে, সারা ভারতবর্ষ জুড়ে শস্ত্র নিয়ে পূজন হয়, শোভাযাত্রা হয়, তাহলে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে আছে? অভিযোগ অস্বীকার করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, আদালতের নির্দেশ অমান্য করায় পুলিশ মামলা করেছে, এর সঙ্গে শাসক দলের কোনো সম্পর্ক নেই। না না, শাসক দল কোনো নির্দেশ দেয়নি, এটা হাইকোর্টের অর্ডার। হাইকোর্ট পরিষ্কার আদেশ দিয়েছিলেন যে অস্ত্র ছাড়া মিছিল করতে হবে, তারপরেও তারা যদি ভায়োলেট করে, অস্ত্র নিয়ে মিছিল করে, অটোমেটিক্যালি পুলিশ প্রশাসন তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ।